আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম শ্রেণীর বিজ্ঞান তৃতীয় অধ্যায়। আমরা গত ক্লাসে হার্টবিট কে চারটি ধাপে ভাগ করা হয়েছে এ পর্যন্ত আমরা জেনেছি, আজকে আমরা সেই ধাপগুলো সম্পর্কে জানব। চলো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 76 নম্বর পৃষ্ঠায় চলে যাও, আমরা এখন এখান থেকে আলোচনা শুরু করব। দেখো এখানে সুন্দর একটি চিত্র দেওয়া আছে, যে চিত্রে হচ্ছে হার্টবিটের ধাপগুলো হচ্ছে দেখানো হয়েছে, যে কোন কোন ধাপে আসলে কিভাবে হার্টবিটের কার্যক্রমটা সম্পন্ন হয়। তো আমরা এটা দেখেছি, এখন আমরা জানবো যে আসলে সিস্টেমটা কি। অলিন্দের ডায়াস্টল, অলিন্দের ডায়াস্টল বলতে কি বোঝাচ্ছে, এই সময় অলিন্দ দুটি প্রসারিত অবস্থায় থাকবে। আমরা পড়েছিলাম হৃৎপিণ্ডে দুটি অলিন্দ থাকে, ডান অলিন্দ এবং বাম অলিন্দ। তো এই অলিন্দ দুটি প্রসারিত অবস্থায় থাকবে, ফলে সারা শরীরের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা দিয়ে ডান অলিন্দে এবং ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরা দিয়ে বাম অলিন্দে প্রবেশ করে। অলিন্দের সিস্টল, অলিন্দ দুটি রক্তপূর্ণ হলে এই দুটি সংকুচিত হয়। ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান নিলয় এবং বাম অলিন্দ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম নিলয়ে আসে, অর্থাৎ অলিন্দ থেকে এবার নিলয় চলে এসেছে। নিলয়ের সিস্টল, নিলয় দুটি রক্তপূর্ণ অবস্থায় সংকুচিত হয়, এই সময় ট্রাইকাস্পিড এবং বাইকাস্পিড কপাটিকা বন্ধ হয়ে যায়। ওখানে দুটি কপাটিকা থাকে, একটা হচ্ছে ট্রাইকাস্পিড আর একটা হচ্ছে বাইকাস্পিড। এই দুটি কপাটিকা কি হয়ে যায়, বন্ধ থাকে এবং সেমিলুনার কপাটিকা খোলা থাকে। নিলয়ের সিস্টলের সময় কপাটিকাগুলো বন্ধের সময় হৃদস্পন্দনের প্রথম যে শব্দের সৃষ্টি হয় তাকে লাভ বলে। কি বলা হয়, লাভ বলে। এই সময় এই সময় বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত মানে অক্সিজেন যুক্ত যে রক্তটা আসবে সেটা মহাধমনী এবং ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনীতে প্রবেশ করে। মহাধমনী থেকে রক্ত বিভিন্ন ধমনী এবং শাখা দিয়ে দেহস্থ বিভিন্ন জালকে ছড়িয়ে পড়ে এবং কলাকোষকে পুষ্টিদ্রব্য ও অক্সিজেন সরবরাহ করে। অপরপক্ষে ফুসফুসীয় ধমনী থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় জালকে প্রবেশ করে এবং ফুসফুস থেকে রক্ত অক্সিজেন গ্রহণ করে ফুসফুসীয় শিরা দিয়ে বাম অলিন্দে চলে আসে, অর্থাৎ ডান অলিন্দকে আবার হচ্ছে কি করে, বাম অলিন্দে চলে আসে। অপরপক্ষে সারা দেহস্থ রক্ত জালক থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অর্থাৎ দূষিত রক্ত যেটাকে বলা হয় উপশিরা শিরা ও মহাশিরা দিয়ে পুনরায় অলিন্দে ফিরে আসে। নিলয়ের ডায়াস্টল, নিলয়ের ডায়াস্টলের সিস্টলের পরপরই নিলয়ের ডায়াস্টল শুরু হয়, এই সময় আবার অলিন্দ থেকে রক্তে এসে স্বাভাবিক প্রক্রিয়ায় নিলয় পূর্ণ হতে থাকে। এই সময় এখানকার সেমি লুনার ভাল বন্ধের সময় যে দ্বিতীয় শব্দের সৃষ্টি হয় তাকে ডাব বলে, অর্থাৎ প্রথমে ছিল লাভ এবং এই সময় যে শব্দ সৃষ্টি হয় দ্বিতীয় শব্দ তাকে বলা হয় ডাব। সুতরাং হৃৎপিণ্ডের শব্দগুলো হলো কি, নিলয়ের সিস্টলের শব্দ হচ্ছে লাভ এবং নিলয়ের ডায়াস্টলের শব্দ হচ্ছে ডাব। একটি সিস্টল একটি ডায়াস্টলের সমন্বয়ে একটি হৃদস্পন্দন সম্পন্ন হয় এবং সময় লাগে প্রায় 0.8 সেকেন্ড। একজন সুস্থ মানুষের হৃৎস্পন্দন প্রতি মিনিটে 60 থেকে 100 বার হয়, এটাকে হার্টবিট বলা হয়। আমাদের হাতের কবজের রেডিয়াল ধমনীতে এই স্পন্দন গোনা যায়। আবার বুকের বাম দিকে নির্দিষ্ট স্থানে স্টেথোস্কোপ, অর্থাৎ তোমরা দেখে থাকবে ডাক্তারের কাছে প্রায় একটি হচ্ছে যন্ত্র থাকে, দেখবে যে ডাক্তার কানে দেয় যখন হচ্ছে রোগীকে টেস্ট করে এবং নর্মালি হচ্ছে তার গলায় ঝোলানো থাকে, যে এই এই যন্ত্রটাকে বলা হয় স্টেথোস্কোপ, যেখানে বসিয়ে হচ্ছে বিট হার্টবিট অথবা হাতের যে ইয়ের বিট এটা কিন্তু বোঝা যাবে। হ্যাঁ, ম্যাক্সিমাম হচ্ছে ডাক্তাররা এটা হচ্ছে রোগীর চেস্ট অর্থাৎ বুক চেক করার সময় কিন্তু এই যন্ত্রটা কিন্তু ইউজ করে। হাতের কবজিতে হৃদস্পন্দন অনুভব করাকে বলা হয় পালস, তার হাতে যেটা আছে পালস, আর বুকে যখন চেক করে ওটা হচ্ছে হার্টবিট। স্টেথোস্কোপের সাহায্যে হৃদস্পন্দনের যে শব্দ শোনা যায় তাকে হার্ট সাউন্ড বলে। কি বলা হয়, হার্ট সাউন্ড বলে। হৃদস্পন্দন বা হার্টবিটকে যখন প্রতি মিনিটে হাতের কবজিতে গণনা করা হয় তখন তাকে পালস রেট বলা হয়। কি বলা হয়, পালস রেট। এখন হার্টবিট বা পালস রেট গণনার পদ্ধতিটা কি সেটা আমরা জানবো। রোগীর হাতের কবজিতে হাতের 3 আঙ্গুল অনামিকা মধ্যমা এবং তর্জনী দিয়ে চাপ দিলে হৃদস্পন্দন প্রতি মিনিটে কতবার হয় তা অনুভব করা যায়, অর্থাৎ হাতের এই 3টে আঙ্গুল অনামিকা মধ্যমা এবং তর্জনী এই 3টি দিয়ে চাপ দিয়ে দেখতে হবে। হাতে 3 আঙ্গুল এমনভাবে রাখতে হবে যেন তর্জনী থাকে হৃৎপিণ্ডের দিকে, মধ্যমা মাঝখানে এবং অনামিকা হাতের আঙ্গুলের দিকে। মধ্যমা আঙ্গুল দিয়ে, মধ্যমা মানে একদম হাতের মাঝখানে যে আঙ্গুলটা, এটা দিয়ে বোঝা যাবে হাতের রেডিয়াল ধমনী কতবার ধুকধুক করছে, 1 মিনিটে কতবার স্পন্দিত হচ্ছে, সেটাই হচ্ছে পালসের বা পালসের গতি। পালসকে আমরা সাধারণভাবে নাড়ি বলে থাকি। কি বলে থাকি, নাড়ি বলে থাকি, আমরা সব নাড়ির স্পন্দন বলি।
কবজিতে পাস না পাওয়া গেলে কঠোরানির পাশে হৃৎস্পন্দন দেখা যেতে পারে অথবা সরাসরি বুকে কান পেতেও হার্ট সাউন্ড শোনার চেষ্টা করা যেতে পারে। যে কোনো সাধারণ মানুষের পালসের গতি প্রতি মিনিটে কতবার হচ্ছে তা দেখা যায়। উপরের বর্ণনা অনুসারে ব্যবস্থা নিলে ঘড়ি ধরে পালসের গতি দেখতে হয়। সাধারণত পালসের গতি দ্রুত হয় পরিশ্রম করলে, অর্থাৎ আমরা যখন যদি কোনো কাজ করি তখন কিন্তু পালসের গতি দ্রুত হয়ে যায়। তোমরা সবাই দেখবে যে যদি আমরা সিঁড়ি থেকে যখন উপরে উঠি অথবা নিচে নামি তখন কিন্তু আমরা জোরে জোরে নিঃশ্বাস নিই এবং তখন আমাদের হার্টবিট কিন্তু বেড়ে যায়। ঘাবড়ে গেলে, ভয় পেলে, তীব্র যন্ত্রণা হলে কিংবা জ্বর হলেও কিন্তু এই পালসের বেড়ে যায়। পালসের স্বাভাবিক গতি হলো প্রতি মিনিটে 60 থেকে 100 বার। কতবার? প্রতি মিনিটে 60 থেকে 100 বার। শিশুদের জন্য এটি বেশি, প্রতি মিনিটে 100 থেকে 140 বার। পূর্ণবয়স্ক মানুষের পালসের প্রতি মিনিটে 100-এর অধিক হয়। জ্বর ও শক, অর্থাৎ অচেতনতা যে অবস্থা অথবা থাইরয়েড গ্রন্থির অতি কার্যকারিতার কারণে 1 ডিগ্রি ফারেনহাইট তাপবৃদ্ধির জন্য পালসের গতি প্রতি মিনিটে 10 বার করে বাড়ে। পালসের গতি খুব দ্রুত, খুব মন্থর অথবা বা অনিয়ন্ত্রিত হলে বুঝতে হবে যে হৃৎপিণ্ডে সমস্যা আছে। প্রতি মিনিটে পালসের গতি 60-এর কম হতে পারে হার্ট ব্লকের বা জন্ডিসের কারণে। অর্থাৎ পালসের গতি যদি কমে যায় অর্থাৎ 60-এর কম হলে ধরে নিতে হবে তার হার্টে কোনো সমস্যা অথবা জন্ডিস জনিত কোনো সমস্যা থাকতে পারে। স্বাভাবিকভাবে মানসিক উত্তেজনা, ব্যায়াম সংখ্যা থেকে পালসের গতি বেড়ে যায়। এই অবস্থায় পালসের গতি অধিক হলেও তা স্বাভাবিক ভাবতে হবে। ঘুমানো অবস্থায় এবং রাতে সুনিদ্রার পর সকালে পালসের গতি 60-এর কম হতে পারে, এই অবস্থাতেও স্বাভাবিক ধরতে হবে। এরপরে আসছে হচ্ছে রক্তচাপ। হৃৎপিণ্ডের সংকোচ এবং প্রসারণের ফলে হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনির মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় ধমনি প্রাচীরে যে পার্শ্বচাপ সৃষ্টি হয় সেটাকে রক্তচাপ বলে। তাই রক্তচাপ বলতে সাধারণভাবে ধমনির রক্তচাপকেই বোঝায়। কি বোঝায়? ধমনির রক্তচাপ। রক্তচাপ হৃৎপিণ্ডের কার্যকারিতা, ধমনির প্রাচীরের স্থিতিস্থাপকতা এবং রক্তের ঘনত্ব এবং পরিমাণের উপর নির্ভর করে। নীলয়ের সিস্টল অবস্থায় ধমনিতে যে চাপ সৃষ্টি হয় তাকে সিস্টোলিক রক্তচাপ এবং ডায়াস্টল অবস্থায় যে চাপ থাকে তাকে ডায়াস্টলিক রক্তচাপ বলে। আমরা হচ্ছে একটাকে সিস্টল বলি, একটাকে ডায়াস্টল বলি। স্বাভাবিক এবং সুস্থ একজন প্রাপ্তবয়স্ক মানুষের সিস্টোলিক চাপ পারদস্পন্দনের 110 থেকে 140 মিলিমিটার এবং ডায়াস্টলিক চাপ পারদস্পন্দনের 60 থেকে 90 মিলিমিটার। অর্থাৎ এই যে সিস্টোলিক চাপ এবং ডায়াস্টলিক চাপ, এটা কিন্তু হচ্ছে ওই যে স্টেথোস্কোপ আমরা যেটা বলেছি ওটা দিয়ে কিন্তু আমরা এটা চেক করতে পারি যে সিস্টোলিক চাপ কত, ডায়াস্টলিক চাপ কত। এবং এটা মাপার জন্য কিন্তু আলাদা একটা যন্ত্রও আছে। এই যন্ত্রটার নাম কি, যে স্ফিগমোম্যানোমিটার। আবার দেখো, স্ফিগমোম্যানোমিটার, ঠিক আছে। এই সিস্টোলিক চাপ এবং ডায়াস্টলিক চাপটা কিন্তু এখান থেকে নির্ণয় করা হয়। উচ্চ রক্তচাপ, উচ্চ রক্তচাপকে ডাক্তারি ভাষায় হাইপার টেনশন বলা হয়। কি বলা হয়? হাইপার টেনশন। এটি কিন্তু একটি রোগ বলা যেতে পারে যে উচ্চ রক্তচাপ। তো শরীর আর মনের স্বাভাবিক অবস্থায় রক্তচাপ যদি বয়সের জন্য নির্ধারিত মাত্রার উপরে অবস্থান করে তবে তাকে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন বলে। রক্তের চাপ যদি কম থাকে তাহলে তাকে নিম্ন রক্তচাপ বলে। অর্থাৎ চাপ কম থাকলে নিম্ন রক্তচাপ, বেশি থাকলে উচ্চ রক্তচাপ। হৃৎপিণ্ডের সংকোচন আর প্রসারণের ফলে হৃৎপিণ্ড থেকে ধমনির মাধ্যমে রক্ত প্রবাহকালে ধমনি গায়ে কোনো ব্যক্তির সিস্টোলিক রক্তচাপ যদি সবসময় 160 মিলিমিটার পারস্পন্দনতা বেশি এবং ডায়াস্টোলিক সবসময় হচ্ছে 95 মিলিমিটার স্তম্ভ বা তার বেশি থাকে তবে তার উচ্চ রক্তচাপ আছে বলা যায়। অর্থাৎ এর বেশি হলে কিন্তু বলা যায়, বলতে হবে যে তার উচ্চ রক্তচাপ আছে। উত্তেজনা, চিন্তা, বিষণ্ণতা, নিদ্রাহীনতা বা অন্য কোনো কারণে যদি রক্তচাপ স্বাভাবিকভাবে নির্দিষ্ট সীমানা অতিক্রম করে তবে এটাকে হাইপারটেনশন বলা যাবে না এবং তার জন্য বিশেষ কোনো ঔষধেরও প্রয়োজন হবে না। হাইপারটেনশন হওয়ার প্রকৃত কারণ আজও জানা যায়নি, তবে অতিরিক্ত শারীরিক ওজন, মেদবহুল শরীর, অতিরিক্ত লবণ খাওয়া, অপর্যাপ্ত শারীরিক পরিশ্রম, ডায়াবেটিস, অস্থিচিত্ত এবং মানসিক যে কোনো রকম দুশ্চিন্তা থেকেও কিন্তু এটা হতে পারে। রক্তে কোলেস্টেরলের আধিক্য হলেও কিন্তু উচ্চ রক্তচাপ হয়। এইরকম ব্যক্তিদের মাঝে এই রোগের আশঙ্কা বেশি থাকে। আসলে হাইপারটেনশন রোগীদের যেসব জটিলতা দেখা দিতে পারে তার মধ্যে রয়েছে স্ট্রোক, প্যারালাইসিস, হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়া, হার্ট অ্যাট্যাক এবং ফেইলিওর, কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া, দৃষ্টিশক্তির ব্যাঘাত প্রভৃতি। নিম্ন রক্তচাপ উচ্চ রক্তচাপের মতো এমন মারাত্মক নয়, তবে রক্তচাপ যথেষ্ট কমে গেলে নানা রকম অসুবিধার সৃষ্টি হতে পারে। রক্তচাপ প্রতিরোধ করার জন্য কিংবা প্রতিকার হিসেবে নিচে সতর্কতামূলক নিয়মগুলো পালন করলে উপকার পাওয়া যাবে। কোনগুলো? ডায়াবেটিস থাকলে সেটি নিয়ন্ত্রণে রাখতে হবে, দেহের ওজন না বাড়ানো, চর্বিযুক্ত খাদ্য বর্জন করা যেমন ঘি, মাখন, গরু, খাসির মাংস, চিংড়ি ইত্যাদি। সুষম খাদ্য গ্রহণ করতে হবে, অর্থাৎ বয়স অনুযায়ী
যে খাবারের বয়স এবং বয়স এবং গুণাগুণের খাবারের গুণাগুণের দিকে লক্ষ্য রেখে কিন্তু খাবার গ্রহণ করতে হবে। অর্থাৎ এক এক বয়সের মানুষের খাবার হচ্ছে এক এক রকম, সেই অনুযায়ী যদি আমরা খাদ্য গ্রহণ করি তবে সেটাকে আমরা কিন্তু সুষম খাদ্য বলবো, অর্থাৎ পরিমিত উপায়ে খাদ্য গ্রহণ যেটা বলে। পরিমাণের অতিরিক্ত খাদ্য গ্রহণ থেকে বিরত থাকতে হবে, ধূমপান থেকে বিরত থাকা, নিয়মিত ব্যায়াম করা, দৈনিক 7 থেকে 8 ঘন্টা ঘুমানো, মানসিক চাপমুক্ত ও দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করা, খাবারের সাথে অতিরিক্ত লবণ গ্রহণ থেকে বিরত থাকা, এই কাজগুলো করলে আমরা উচ্চ রক্তচাপ থেকে মুক্তি পেতে পারি। এরপর হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরল এক বিশেষ ধরনের জটিল স্নেহ পদার্থ বা লিপিড এবং স্টেরয়েডের প্রকৃষ্ট উদাহরণ। মানুষের প্রায় প্রত্যেক কোষ ও টিস্যুতে কোলেস্টেরল থাকে, যকৃত এবং মগজে এর পরিমাণ বেশি থাকে। তাহলে কোলেস্টেরল কোথায় বেশি থাকে? যকৃত এবং মগজে। কোলেস্টেরল অন্যান্য স্নেহ পদার্থের সাথে মিশে রক্তে স্নেহের বাহক হিসেবে কাজ করে। কিসের বাহক হিসেবে? স্নেহের পদার্থের বাহক হিসেবে কাজ করে। স্নেহ এবং প্রোটিনের যৌগকে লাইপোপ্রোটিন বলা হয়। অর্থাৎ আমরা লাইপোপ্রোটিন কাকে বলবো? স্নেহ এবং প্রোটিনের সংমিশ্রণ। স্নেহের পরিমাণের উপর ভিত্তি করে লাইপোপ্রোটিন হচ্ছে দুই রকম। কয় রকমের? দুই রকমের। উচ্চ ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন মানে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, HDL যেটাকে বলা হয়, এবং নিম্ন ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন যাকে বলা হয় লো ডেন্সিটি লিপোপ্রোটিন, LDL। তো এখানে হচ্ছে রক্তের LDL এর পরিমাণের উপর হচ্ছে LDL পরিমাণ বৃদ্ধির সাথে সাথে কোলেস্টেরলের আধিক্যের সম্পর্ক আছে। অর্থাৎ LDL এর সাথে কোলেস্টেরলের কিন্তু বাড়া কমার একটা সম্পর্ক আছে। রক্তে LDL এর পরিমাণ বেশি থাকা শরীরের জন্য ক্ষতিকর, রক্তে HDL এর পরিমাণ বেশি থাকা শরীরের জন্য উপকারী। রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ 100 থেকে 200 মিলিগ্রাম মিলিগ্রাম পার হচ্ছে ডেসিলিটার থাকতে হবে। রক্তে কোলেস্টেরলের আধিক্য হৃদরোগের আশঙ্কা বাড়ায়। স্বাভাবিক মাত্রা থেকে রক্তে কোলেস্টেরল বেশি হলে রক্তনালী অন্তঃপ্রাচীরের গায়ে কোলেস্টেরল ও ক্যালসিয়াম জমা হয়ে রক্তনালী গহ্বর ছোট হয়ে যায়। এ কারণে ধমনীর প্রাচীরের স্থিতিস্থাপকতা কমে যায় এবং শক্ত হয়ে যায়। এই অবস্থাকে ধমনীর কাঠিন্য বা আর্টারিওস্ক্লেরোসিসের কারণে, মানে এটা হচ্ছে একটা রোগ, এর কারণে কিন্তু ধমনীর প্রাচীরে ফাটল দেখা যেতে পারে। অর্থাৎ কোলেস্টেরল পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কিন্তু হচ্ছে ধমনীর কাঠিন্য রোগটি হয়, রোগটির নাম আর্টারিওস্ক্লেরোসিস। তো ধমনীর গায়ে ফাটল দেখা দিলে রক্তক্ষরণ হয়ে জমাট বেঁধে রক্ত প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। হৃৎপিণ্ডের করোনারি রক্তনালিকা রক্ত জমাট বাঁধলে তাকে করোনারি থ্রোম্বোসিস বলে, এবং মস্তিষ্কের রক্তনালীতে রক্ত জমাট বাঁধলে তাকে সেরিব্রাল থ্রোম্বোসিস বলা হয়। কি বলা হয়? সেরিব্রাল থ্রোম্বোসিস। এতে আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটতে পারে। অর্থাৎ এই রোগ দ্বারা আক্রান্ত হলে ব্যক্তি কিন্তু মৃত্যু ঘটতে পারে। রক্তে কোলেস্টেরল বেড়ে গেলে LDL এর পরিমাণ বেড়ে যায় এবং HDL এর পরিমাণ কমে যায়। LDL এর পরিমাণ 150 মিলিগ্রাম থাকলে, এর থেকে বেশি হলে কিন্তু তাকে ডাক্তারের পরামর্শ নেওয়া আবশ্যক। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে এর পরবর্তী থেকে আলোচনা করবো।